মাইথন ড্যাম্পের অধিকাংশ দোকানে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত মদের বোতল। মাইথন ড্যাম্পে অবৈধ মদের কারবার নিয়ে খবর প্রকাশিত করেছিলাম আমরা। খবরের জেনে নড়ে চড়ে বসেছে পুলিশ। আর তার কয়েক ঘন্টার মধ্যেই কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহার নির্দেশে এসআই সঞ্জয় সিংহ, এএসআই কার্তিক বাকারি সহ পুলিশের দলবল মাইথন ড্যাম্পের অধিকাংশ দোকানে অভিযান চালায়। পুলিশের অভিযানে ঝন্টু দেবনাথের দোকানের স্টোর থেকে উদ্ধার হয় বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, প্রায় বিদেশি তিনটি ভর্তি বোতল, 20 থেকে 30টি খালি মদের বোতল বাজেয়াপ্ত করে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।